স্বামী কিনে না প্রথম বইগুলো হয় কি যে আমরা বাঙালি দোকান থেকে বইগুলো কিনে আনি বাঙালি দোকান থেকে কিনলে প্রত্যেকটা ওই 20 টাকা 30 টাকা 30 টাকা বিক্রি সেই অনুপাতে আমরা যদি স্টুডেন্টের কাছ থেকে কিনি তাহলে 50 টাকা 60 টাকা মুজি কিনে এটা তো বই ওয়াইজ ভেরিয়েবল এখন ধরুন আমরা একটা বই বিক্রি করি 1000 টাকা দাম সেটা আপনি 50 টাকা দিয়ে কিনবেন না 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 ওটা কোন বই অনুযায়ী হ্যাঁ সেটা আমি বলতেছিলাম যেমন ওই বইটা যদি আপনি মার্কেট রেট এখন আপনি বইটা আপনি 200 টাকা 300 টাকাও পাইতে পারেন কন্ডিশনের উপর বই ছেড়া পড়া থাকবে না বই একটু ফ্রেশ থাকবে কিন্তু কমিশনের বিষয়টা আসলে মিথ্যা এই কমিশনের বিষয়টা আসলে মিথ্যা এখানে অনেক দোকানদার আছে যে আপনাকে বলে দিবে যে আমাকে 50% টাকা ব্যাক দিব বা আপনাকে 60% টাকা ব্যাক দিব এরকম আসলে হয় না বেসিক্যালি এলিভেটেড এক্সপ্রেস এর শেষ প্রান্ত থেকে আপনাদেরকে স্বাগতম সাহেল বনাস মকলে কেমন আছেন সবাই আপনাকে ফ্যান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে যাচ্ছি হচ্ছে আমার দুই তিনটা বই লাগবে একটা হচ্ছে মেন্টরস ম্যাথ কিউব্যাঙ্ক সাইফুরস ম্যাথ এই যে হচ্ছে এক্সপ্রেস ওয়ের হচ্ছে যে উঠতে পারবেন এক্সপ্রেস ওয়ের প্রবেশ হ্যাঁ এটা দিয়ে আপনি একদম ডিরেক্ট এয়ারপোর্ট মাইকিং করতেছে অনেকে মানে নতুন তো রুট বোঝার একটা বিষয় আছে সামনে নেমে গেলে হচ্ছে ফার্ম গেটের অংশ আচ্ছা যেটা ছিলাম সো দুইটা কয়েকটা বই লাগবে তো যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং পাইকারি বই মার্কেট নীলক্ষেতে আপনাদের সাথে শেয়ার করবো লোকেশনটা কীভাবে যাবেন ঢাকার ভিতরে লোকজন অলরেডি একদম মুখস্থ এটা না বলি যারা আউট অফ ঢাকা থেকে আসবেন তাদের জন্য হয়তো হেল্পফুল হইতে পারে এবং ওইখানে নীলক্ষেত এমন একটা জায়গা যে ওইখানে পাওয়া যায় না এমন বই আসলে বাংলাদেশে আমি বলবো ওইভাবে নেই কাটাবন চলে আসছি পুলিশ চেকপোস্ট চলতেছে প্রাইভেট একটা ধরছে এই হচ্ছে সেই কাটাবনের পাখি মার্কেট অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন এখানে সব ধরনের পশু পাখি পাওয়া যায় পশু পাখি এবং এদের খাবার দাবার সব ঠিক সামনে হচ্ছে বামে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডানে হচ্ছে নীলক্ষেত আর ওই ডান পাশে তো রেখে আসছে আমার নিউ মার্কেট নিউ মার্কেটের দিকে ঢুকি নেই বিকজ প্রচণ্ড জ্যাম অনেক বড় মার্কেট কাটাবো না এটা ইনফ্যাক্ট গিফট আইটেম পাওয়া যায় ওরে টান চাচা হাত ব্যথা হয়ে যায় বাইক রাইড করতে করতে ইউটার্ন নিয়ে নিলেই বেঁচে গেলাম ইয়েস নিউ মার্কেটের সেই নিউ মার্কেট বলতে নীলক্ষেতের বুক মার্কেট ওই মার্কেট বলতে পারেন সি নীলক্ষেত সিটি কর্পোরেশন রোড মার্কেট বাইকটা একটা ভালো জায়গায় পার্কিং করতে হবে বাট যেই রোদ বাইকের তো যান বেরোয় যাইব কেয়ার করার আর কিন্তু করতে হবে সায়া তো আর পাবো না এদিকে এক্সপ্রেস নেই ভিতরে বিশাল বড় আমি দেখাচ্ছি এখানে পাওয়া যায় এমন বই নাই বললে চলে জাস্ট মানে বইয়ের গোড়াও মেন্টরস ম্যাথ হ্যাঁ তো মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যত বই চান আসতেছি ভাই
মেন্টর স্ন্যাপচি ব্যাংক আছে কত রাখতে হবে এটা আমার কাছে 21 টা আছে একবারে শেষ হয়ে 21 টা একই হবে একটা 1800 টাকা এখানে পাওয়া যায় না এমন বই আসলেই নাই গেল কই ও ভাই আচ্ছা বই দেখা কি যাচ্ছে আপনার দিয়ে করে আমি আনি বুঝি ওরা দিয়ে করাম বাইরে অনেকগুলো দোকান আছে এখানে স্টেশনারি থেকে শুরু করা সব এই গলির যতগুলো দোকান আছে এইটা হচ্ছে বেসিক্যালি মার্কেটের নাম দেখাই ইসলামিয়া মার্কেট বলে মূলত প্রত্যেক যত বই চান মার্কেট বন্ধ হচ্ছে মঙ্গলবারকে ধরা হবে সব থেকে খাবার বাইন্ডিং যারা করতে একদম মানে সবচেয়ে কম রেটে পাওয়া যায় মুরব্বী মেন্টর্স ম্যাথি ব্যাংক আছে হ্যাঁ লোক বাইরে গেছে এটা ও এখানে মেডিসিন কোম্পানি যে গিফট আইটেমগুলো থাকে না এগুলো সেল হয় মানে একদম ওরা হয়তো সামহ কালেক্ট করে এবং খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন যদি দেখেন একটাও কিন্তু লোকাল প্রোডাক্ট খুবই মানে রিজনেবল প্রাইস পেন অনেক গিফট আইটেম ডাক্তার সেল করা যায় সম্ভব তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি আমার বই এগুলোর দাম পড়ছে 300 টাকা আমি একটা জিনিস একটু বলি আমি হচ্ছে বাইরে যে ফুটপাতের দোকানগুলো অনেকের ধারণা যে ফুটপাতের দাম অ্যাকচুয়ালি কম তো আমি ওখানে গেছিলাম এখানে আপনার এই দুইটা ওরা 350 আমাকে লাস্ট বলছিল মানে এরকম ধারণা থাকে যে দোকানে আসলে দাম বেশি বা ফুটপাতে কম এইটা আমি আজকে প্র্যাকটিক্যালি প্রুভ করছি যে বিষয়টা এরকম না না আমি নিজে হচ্ছে গিয়ে গিয়ে যাচাই করে আসছি তো আপনি হচ্ছে যখনই পুরাতন বই কিনবেন একদম দামে করুন ভাই একটু কথা বলা যাবে এক মিনিট অন ক্যামেরা প্রবলেম নেই তো আপনার দাদন আচ্ছা পুরাতন বই কিনেন কিনা সেই ক্ষেত্রে কমিশনটা কত পাচ্ছে
পুরাতন বইগুলো তো আমরা কমিশন হিসেবে কিনে না। পুরাতন বইগুলো হয় কি যে আমরা ভাঙ্গের দোকান থেকে বইগুলো কিনে আনি, ভাঙ্গের দোকান থেকে কিনলে প্রত্যেকটা ওই 20 টাকা 30 টাকা হিসেবে কিনি। সেই অনুপাতে আমরা যদি স্টুডেন্টের কাছ থেকে কিনি তাহলে 50 টাকা 60 টাকা হিসেবে কিনি। এটা তো বই ওয়াইজ ধরবে, এখন ধরেন আমি একটা বই বিক্রম 1000 টাকা দাম, সেটা আপনি 50 টাকা দিয়ে কিনবেন না? না না, ওটা কোন বই অনুযায়ী? হ্যাঁ সেটাই আমি বলতেছিলাম, যেমন ওই বইটা যদি আপনার মার্কেট রেট এখন আপনি ওইটা আপনার 200 টাকা 300 টাকাও পাইতে পারেন, কন্ডিশনের উপর, বই ছেঁড়া পড়া থাকবে না, বই একটু ফ্রেশ থাকবে। কিন্তু কমিশনের বিষয়টা আসলে মিথ্যা, কমিশনের বিষয়টা আসলে মিথ্যা। এখানে অনেক দোকানদার আছে যে আপনাকে বলে দিবে যে আমাকে 50% টাকা ব্যাক দিবো বা আপনাকে 60% টাকা ব্যাক দিবো, এরকম আসলে হয় না। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে বইয়ের যেই প্রাইস বা বইয়ের যে ডিমান্ড এটার উপর ডিপেন্ড করে আপনি কতটা দিয়ে রিসেল মানে কিনবেন, তাহলে আপনি তো আবার রিসেল করতে হবে। জি জি, আপনি বইটা আমি এখন মনে করেন যে এক সেট বই আমি কিনলাম 300 টাকা দিয়ে, এটা আগামী আপনার 5-6 মাস আমার রাখতে হবে, কারণ কখন এটা সেল হবে কারণ এটা আমার তো নিশ্চয়তা নেই, আমার টাকা তো এখানে আটকে যাচ্ছে। জি, আমার কালকেও সেল হতে পারে আবার আগামী 1 মাস পরও সেল, 6 মাস পরও হতে পারে, নাও হতে পারে, 1 বছর পরও হতে পারে। জি জি, তো ওইটা আপনারা মাথায় রেখে আসলে পুরাতন বই কিনেন যে এটা আমার সেল করে অ্যাটলিস্ট প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে। সো এই হচ্ছে বেসিক বিষয়, মানে অনেক একটা ভুল ধারণা থাকে যে আমি ধরেন 2000 টাকা কিনছি এটা 40% লস দেন বেঁচে দিব, আসলে বিষয়টা এরকম না। আসলে কাস্টমার এটা ভুল ধারণা হয়, কিছু কিছু দোকানদারের ভুল আছে যেখানে মনে করেন যে আকর্ষণের জন্য বলে দেয়, তো বলে দেওয়ার জন্য কাস্টমার বিভ্রান্তির মধ্যে থাকে, তো উনি একটা ডিমান্ড থাকে যে আমি এটা 2000 টাকা দিয়ে কিনছি আমি এখানে 1000 টাকা পাবো, কিন্তু আসলে পাই না, তো ওনার বিভ্রান্তি থাকে। এরকম আসলে কিছু কিছু দোকানদার করে, কেউ কি সবাই এক না। আর পুরাতন বই যারা কিনবেন সেই ক্ষেত্রে আমি বলি কমিশনের বিষয়টা এখানে মিথ্যা, আমি ওর ভাইয়ের কোনো দোষ নেই, আমি দেখাই দেখেন এই বইটার দাম দিয়ে আছে কত, 665 695, এবং এইটার দাম দিয়ে আছে ধরেন আপনার ওই বুক প্রাইসটা একদম পুরাতনের ক্ষেত্রে বলছি, নতুনের বিষয়টা আলাদা, নতুনের কমিশন থাকে, পুরাতনের ক্ষেত্রে এটা ভ্যালু করে, এটা ভ্যালু করে। তো যারা বই সেল করবেন বা কিনবেন এইটা মাথায় রেখে কিনলে আই হোপ ঠকবেন না।